আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ট্যাঙ্কিগুলোর পানি পরিবর্তন করব, আর দেখাবো আপনাদের মাছের সাইজ কতটুকু বড় হয়েছে, কি অবস্থা, কারণ পুরো 1 মাস হয়ে গেছে। চলুন সবার আগে পাইপটা হালাই দেই। পাইপটা হালাই দিলে কিন্তু পানি বের হয়ে যাবে। এটা আমাদের এই ট্যাঙ্কির আউটলাইন। অনেকে বলছিলেন পানি কীভাবে পরিবর্তন করবেন, এই যে দেখাই দিলাম, পানি সব বের হয়ে যাবে। আর ওইটার সিস্টেম হলো, এখানে চাবি লাগাই রাখছি, মানে পানির যে চাবি ওটা, এই যে নিচে এটা এভাবে খুলে দিলে সব পানি বের হয়ে যাবে। তবে আমরা একটা একটা করে ট্যাঙ্কির পানি পরিবর্তন করলে সব থেকে ভালো হবে। এটা আপাতত একটু কমায় বন্ধ করে দিই, বন্ধ করে দিই। আচ্ছা থাক, এটা থাক, এটার পানি আগে পরিবর্তন করি। তো আজকে আমাদের মাছের বয়স কিন্তু 1 মাস হয়ে গেছে। 1 মাসে মাছ কতটুকু বড় হইলো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যারা আগের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য স্পেশাল ভিডিও, কারণ মাছ কিন্তু আগের ভিডিওতে তেমন একটা দেখাইনি। দেখাইছি খাবার দেওয়ার ভিডিও, মাছ ছাড়ার ভিডিও, তো মাছের গ্রোথ কেমন হচ্ছে দেখাইনি। আমাদের ট্যাঙ্কিতে কিন্তু মাছ সব মিলিয়ে 100টা মাছ মরছে, হয়তো সর্বোচ্চ 100টা হবে কিনা সন্দেহ আছে, মাছ বেশি মারা যায় নাই। এটা কপাল ভালো, কিন্তু মাছের সাইজগুলো আমরা খুব একটা ভালো পাইনি, সেটা আপনারা ভিডিওর শেষে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। মানে পোনার কোয়ালিটি ভালো ছিল না, তারপরও 1 মাসে কিন্তু মাছের গ্রোথ অনেক ভালো হয়েছে। কারণ গত মাসের মে মাসের 2 তারিখে আমরা মাছগুলো এখানে, 1 তারিখে মাছগুলো ছাড়ছি, আর আজকে জুন মাসের 3 তারিখ। তো এখানে প্রায় 1 মাসের একটু বেশি, 1 মাসে ধরা যায় 1 মাসে মাছের কতটুকু সাইজ হয়েছে আপনারা দেখুন নিজ চোখে। অলরেডি কিন্তু মাছ দেখা শুরু হয়ে গেছে, এই যে পানি কমে গেছে, মাছ দেখা যাচ্ছে। পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে নিয়ে যাই আপনাদের সরাসরি। মাছ কিন্তু অনেক দেখা যাচ্ছে, কিন্তু মাছের সাইজ, এটা তো এমনি ছোট মাছ, ওই পাশেরটাই বড় মাছ। ওইটার পানিও পাল্টা পাও, এটা আগে দেখি। এখান থেকে যে মাছগুলো একটু বড় হয়েছে, ওই মাছগুলো মানে ওইটার ভিতর ট্রান্সফার করা হবে। এটাতে 600 পিস মাছ আছে, আর ওইটাতে 350 পিস। যদিও এইটা নাই, এখন মরে কমে গেছে, কিছু মাছ মারা গেছে। তো হাউজে মাছ চাষ করলে কিছু মাছ মারা যাবেই, স্বাভাবিক। এখন আমরা বড় মাছগুলো আলাদা করব। পানি একবার কমে গেছে, যে কারণে পানির গতি একটু কমছে, একটু ধীরে ধীরে বেড়ে উঠেছে। ভালোই দেখা যায়। ওগুলা চালা হয়ে গেছে, ধরতে পারে না, যেগুলো নর্মাল ওগুলো খাওয়া শেষ। আসলে শিং মাছের গ্রোথ যতটা হওয়ার কথা ওরকম গ্রোথ হয় নাই, কারণ আমাদের যে পোনাগুলা দিছে এই পোনাগুলা ভালো কোয়ালিটির পোনা ছিল না। এটা হলো অনলাইনে মাছ কেনার সবচেয়ে বড় ধোকাবাজ কাহিনী, পোনা ভালো দেয় না। আমাদেরও সেটাই হয়েছে, ভালো পোনা দেয়নি। কিছু মাছ, এই যে অনেক মাছ আছে, এরকম বেঁকা মাছ দেখতে পাচ্ছেন কিনা জানি না, বেঁকা মাছ প্লাস অনেক ছোট বড় মিক্স করে মাছ দিছে। এমন এমন মাছও দিছে যে 1 ইঞ্চিরও কম সাইজ, যে মাছটা এখনো ছোট, কত ছোট তার মানে এটা আরো কত ছোট ছিল, 1/2 ইঞ্চি সাইজের মাছও দিছে। তো এদিক দিয়ে আমাদের ঠকাই দিছে। তো এরপর মাছ কিনলে অবশ্যই এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে মাছ কিনবো, যে পোনা ভালো কোয়ালিটির হতে হবে। ভালো কোয়ালিটির পোনা দিলে কি হয়, দ্রুত সময়ে তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর কিছু পোনা আছে মানে বাছাই করা পোনা, এগুলা বাদ, মানে ওই বড়গুলা বাছাই করে যে ভালো কোয়ালিটি হিসেবে বিক্রি করে, তারপর যে কিছু ছোট পোনা থাকে মানে বাছাইকৃত ছোট, ওইগুলো আমাদের ভাগে পড়ছে, ছোট বড় মিক্স করা আর ভালো না কোয়ালিটি, সি গ্রেড কোয়ালিটির হতে পারে। তো যে পানি একদম কমে গেছে আর প্রচুর মাছ, বাপরে বাপ, খালি শিং মাছ 600 পিস থেকে তো না হলেও 550 পিস হবেই। আচ্ছা নর্মালি এখন আমাদের এটা অফ করে দিয়ে, এটা পাইপ অফ করে দিয়ে এখন পানি দিয়ে দেওয়ার কথা, কিন্তু যেহেতু বড় মাছগুলো ওইটাতে ট্রান্সফার করা হবে, তাই একটু পানি পুরোপুরি শুকায় মাছ ধরা হবে। পানি একদম শেষ, এই যে
খালি মাছ দেখা যাইতেছে, প্রচুর মাছ। ভাবছিলাম মাছের ওজন মাইপা দেখা লাগবে, কিন্তু ওজন মাপার মতো মাছ অত বড় হয় নাই। এখানে কত হবে? সর্বোচ্চ 1 কেজি মাছ হবে, 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি ধরলাম, 5-6 কেজি হইলে ওজন মাপতাম। শুধু শিং মাছ আর শিং মাছ। মানে পুরোপুরি শেষ, পাইপটা উঠাই দেওয়া উচিত। পানি বন্ধ। এখন এখানে কিছু মাছ বাছাই করা হতে পারে, তারপর ওইটার পানি চেঞ্জ করব। তো আপনাদের একটু অপেক্ষা করুন। মাছ মাছ ওইটাতে বাছাই করতে চাইছিলাম বড়গুলা, কিন্তু মাছ বেশি বড় হয় নাই, যে কারণে আরো কয়েকদিন পরে বাছাই করবো। আর এটা এটার পানি পাল্টানো হবে। কলমি শাক হয় ভাই এখানে, আর কিছু হোক বা না হোক শাক প্রচুর বড় হয়। আরে ভাই এত খুব সেন্সিটিভ মাছ, কামড় দিলে ভাই, কামড় না মানে কাটা দিলে প্রচুর জলে। কিছুক্ষণের মধ্যে এটার পানিও শেষ হয়ে যাবে, আপনাদের একটু দেখাই দিব মাছগুলা জাস্ট। আর ওইখানে যে পানি দেওয়ার ব্যবস্থা চলতেছে, পাইপ দিয়ে পানি দেওয়া হবে, কলের পানি, সাধারণ পানি দেওয়া হচ্ছে। পানি দিলে মাছগুলো কেমন করে এটা পানি ভরা হয়ে যাবে। আর ওদিকে এটার পানি কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এই যে মাছ, ওটার থেকে কিন্তু মাছ বড়, দেখুন ভালো করে, ওইটার থেকে এটার মাছ বড়। আমাদের মাছ পাওয়ার কোয়ালিটি ছিল সব এই সাইজে, সব এই সাইজে বড় মাছ পাওয়ার কোয়ালিটি ছিল, কথা ছিল বড় কোয়ালিটি মাছ পাওয়ার। কিন্তু কথা হলো বড় মাছ পাইনি, আমাদের দোকা দিছে 300 মাছের মতো বড় মাছ পেয়েছি, 350 মাছ, আর সব ছোট ছোট সব মাছ। আর একটু পানি কমলে ভালোভাবে দেখা যাবে, কিছু মাছ ভালোই বড় হয়েছে। আর এক মাস এগুলাকে মানে ফিট খাওয়াইলে মনে হয় সেল করা যাবে, সেল করলে বেশি একটা লাভ হবে না। কারণ ওই যে প্রথম কথা, পোনাতে লস খাওয়াই দিছে, ওই মাছগুলার পেটে ডিম হয়ে গেছে। ওই ট্যাঙ্কিতে যে মাছগুলো দেখলেন ছোট মাছ, ওই ছোট মাছের পেটেও ডিম হয়ে গেছে। এটাতে পানি দেওয়া শেষ, কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে মাছ। যদি পানি নিচে মোবাইলটা নেই না, তাহলে আরো সুন্দর দেখা যায়। তো মোবাইল ডেড হয়ে গেলে আরেক সমস্যা। অস্থির দেখা যাচ্ছে, ওয়েট ওয়েটারটা দেখেন বড়গুলা। এই যে এটা শেষ প্রায়, মানে সব মাছ বড়, কিন্তু এটা ক্যামেরাতে দেখা যাওয়ার কথা, কিন্তু মাছ বড় বড়। মাছের যদি পোনার কোয়ালিটিটা ভালো হতো রে ভাই, অনেক লাভ হতো। মানে মাছ এই 2 নম্বর পোনায় অনেক বড় হয়ে গেছে, তার ভালো পোনা হইলে আরো ভালো হতো। এই যে এখানে কয়েকটা সাইজ দেখা যেতেছে, কত বড় লম্বা,
মাগুর মাছের মতো তবে কম খাই মাগুর মাছের রাখলে মানে ওরা ছোট সাইজের মাছগুলো খায় আর মাগুর মাছ তো ওদের সাইজের তে বড় মাছেরও কামড়ায় সারাদিন মাছ এই হলো অবস্থা এখন পানি দিয়ে দেবো এটাতেও মাছ দেখানো শেষ যার যা যা প্রশ্ন ছিল আপনারা করতে পারেন মাছ আমরা ওজন করে দেখিনি এটাতে আনুমানিক 1.5-2 কেজি মাছ হবে মানে সব মিলে 5 কেজির মতো হবে হয়তো 1 কেজি ছাড়ছিলাম 5 কেজি হয়েছে মাছ হইতে হবে মিনিমাম 20-30 কেজি তাহলে ওকে ঠিক আছে আমরা কোনো পরবর্তী ভিডিওতে আরও আপডেট জানাবো যখন মাছ ওজন করবো এখন মাছের ওজন করবো না ভালো থাকবেন সবাই আর এটাতে এখন পানি দিয়ে দেবো আর কোনো কাজ নেই মাছ বড় এটা না সবসময় যে কাদা পানি বদলাইলাম পরিষ্কার দেখলাম আর এটা সব ময়লা বাড়ি যায় এটা পুরো ড্রেন সিস্টেমটা হেভ দিয়েছে মাছগুলো ভালো দেখা যাচ্ছে বড় বড় হয়েছে খালি মাছ মনে হয় যেটা নতুন পোনা বার করা ওটি গ্রোথ বেশি ভালো নতুন পোনা না পোনা যেটা বারে যে দিলে 2023 সালের পোনা পোনা ওরা উৎপাদন করার পর পোনারে 3 ভাগে ভাগ করে প্রথম পর্যায়ে যেই মনে করো এই যে লাখ লাখ পোনার মধ্যে কিছু পোনা থাকে একটু বড় সাইজের যেমন এই যে এই জায়গার মাছগুলোর মতো বড় মাছগুলো জায়গায় আলাদা করছি ওরকম ওদের লাখ লাখ পোনার মধ্যে যেই মাছগুলো একটু বড় যেই পোনাগুলো একটু বড় ওইগুলো আলাদা করে এ গ্রেড হিসাবে বিক্রি করে ওই পোনাটাই সবচেয়ে ভালো তারপরে তার সে একটু বড় যেগুলা ওগুলো আবার আলাদা করে তারপরে তার সে একটু বড় যেগুলো ওগুলো আবার আলাদা করে তারপরে এগুলো 3 ভাগে ভাগ করার পরে 1 ভাগ মাছ থাইকা যায় ছোট সব ওই মাছগুলো যে এমন লোকাল কাস্টমারের কাছে মানে সেল করে মিশে কথা ভাই সব মাছ দেখা যেতেছে ভাই পানি সব শুকিয়ে গেছে শিঙ মাছের এই যে সাইজ ভালোই হয়েছে কথা হইলো আরো আশা করছিলাম পোনার জন্য কোয়ালিটির জন্য হয় নাই ওকে ভিডিও এখানে অফ করে দিই ভিডিও অনেক বড় হয়ে গেছে।